لبيك اللهم لبيك. ইতালিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশি মালিকানাধীন ড্রিম ট্যুরিজমের ব্যবস্থাপনায় এবং কাফ সিএসবির সার্বিক সহযোগিতায় পবিত্র হজ ও উমরাহ কার্যক্রম শুরু হয়েছে। 30 মার্চ হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে, বাট আমরা বুকিং নিব হচ্ছে এই জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত, এরপর আর কোনো বুকিং নিব না আমরা। এবি 24 বাংলা ও বাঙালির পাশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হজ ও উমরাহ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন ড্রিম ট্যুরিজমের কর্ণধার আশিক মজুমদার এবং কাফ সিএসবির কর্ণধার ইকবাল আহমেদ বাবু। সেখানে আমাদের এখানে সরাসরি একটা ডেস্ক খোলা হয়েছে, গত বছর আমরা খুব একই সাথে ছিলাম, সেই সুবাদে এবারও আমরা রয়েছি এবং সামনে আমরা থাকবো। এ সময় কমিউনিটি নেতা কাজী আবুল বাশার এবং মোজাম্মেল হোসেন মোল্লা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবং আমি আশা করি ড্রিম ট্যুরিজম এবার তাদের সম্পূর্ণ সুন্দর সেবার মাধ্যমে প্রবাসীদেরকে সহযোগিতা করে এই যে হজ করবে তারা যাতে কোনো রকম বিড়ম্বনার শিকার না হয় সেই দিকে তারা নজর রাখবে, যেন আমরা সহজে এখান থেকে টিকিটগুলো এবং পুরো প্যাকেজ নিয়ে আমরা সুন্দর একটি হজ প্রোগ্রাম সফল করতে পারি। রোমের কাফ সিএসবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ড্রিম ট্যুরিজমের কর্ণধার আশিক মজুমদার জানান এবারের হজ রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে যা চলমান থাকবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। এবারের হজের খরচ ধরা হয়েছে 6,550 ইউরো। সংবাদ সম্মেলনে কাফ সিএসবির কর্ণধার ইকবাল আহমেদ বাবু জানান আগ্রহীগণ অনলাইনের পাশাপাশি কাফ সিএসবির অফিসে এসে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। রাজধানী রোম সহ মিলান ও ভেনিস থেকেও ফ্লাইটের ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। এছাড়াও ইতালিয়ান পাসপোর্ট নিয়ে লন্ডনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও এই সেবা নিতে পারবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক মজুমদার বলেন হজে সহজ বাংলা ভাষায় মোয়াল্লিমগণ বিস্তারিত তুলে ধরবেন। এ সময় পবিত্র হজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মিকাইল হোসেন। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ডেস্ক রিপোর্ট, এবি 24 টিভি, ইতালি। এই ইবাদতটা